দাওয়াত ও তাবলিগের মধ্যে মৌলভী সাদ সাহেবের অনুসারী তথা এতাতিদের নামে নতুন এক ফেতনার আবির্ভাব হয়েছে মৌলবী সাহেদ সাহেবকে মৌলবী সাদ সাহেবের পরিচয় দিয়েছেন খতিবে আজম আল্লামান নুরুল ইসলাম অলিপুরী সাহেব তিনি বলেছেন ইসলামের চরম শত্রু ইসলামের চরম দুশ্মন ইহুদিদের চর ইহুদীদের দালাল হল মৌলভী সাদ সাহেব ইহুদি কারা ইহুদি তো তারা যাদের হাতে শতাধিক নয় হাজার হাজার নয় লক্ষাধিক নবীরাসুল যাদের হাতে শাহাদুৎ বরণ করেছেন যে সকল ইহুদিরা লক্ষাধিক নবী রাসুলকে শহীদ করেছেন তারা হলো ইহুদি নবীরাসুল দুনিয়াতে নাই কিন্তু নবী উত্তর উত্তরসূরি বর্তমানে রয়েছে নবীরাসুলদের উত্তর হলেন ওলামায়াম নবিরাস উত্তর উত্তরসূরি যেমনি ভাবে রয়েছেন এবং কামত পর্যন্ত থাকবে ঠিক তেমনি ভাবে ইহুদীদের উত্তর এখনো আছে কামত পর্যন্ত ইহুদিদের উত্তর থাকবে নবিরাসুলদের উত্তর সুরী হলো কেরাম আর ইহুদিদের উত্তর হল হলো যারা উলামাই কেরামকে লাঞ্চিতে করে যারা উলামাই কেরামের শরীরে হাত দেয় যারা উলামাই কেরামকে রক্তাক্ত করে এবং যারা উলামায় কেরামকে শহীদ করে তারা হলো ইয়াহুদিদের দালাল এবং ইয়াহুদিদের উত্তর শরী তারা আছে কেমন পর্যন্ত থাকবে আমার ভাইরা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে তাবলিগের বিশ্ব ইজতেমা হলো আঠারো উনিশ বিশ এবং পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ জানুয়ারি এই বিশ্ব এজতেমা এবং এবং সেই দাওয়াত তাবলিককে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য বন্ধ করার জন্য এতাতিদের নামে যেই ফ্যাতনা বের হয়েছে যে ফ্যাতনার আবির্ভাব হয়েছে এবং যারা ষড়যন্ত্র করছে অতি সত্তর তাদেরকে চিনে রাখুন তাদেরকে চিহ্নত করুন এবং তাদেরকে দমন করার প্রতিহত করার জন্য আপনারা প্রস্তুত থাকুন আমার ভাইরা আমি একজন ধর্মীয় দায়িত্বশীল হিসাবে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার প্রধানকে বলতে চাই অতি সত্তর এ সকল এতাতিদেরকে তাদের ষড়যন্ত্র এবং তাদেরকে আপনারা দমন করুন আর যদি তাদেরকে দমন না করুন এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতা ওলামায় কেরামের নেতৃত্বে যখন তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে যখন গর্জে উঠবে তখন আইন শৃঙ্খলা বাহিনী সরকার প্রধান নয় আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ তাদেরকে দমন করতে পারবে না তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না তাদেরকে সামলাতে পারবে না পারবে না পারবে না